আমি পাতা মানে শেষ করি কথাটা শেষ করি কথাটা শেষ করি কথাটা শেষ করি তো এক একটা শব্দ যখন মানে সংজ্ঞা নির্ধারণ হয় শব্দের যখন অর্থটা নির্ধারণ হয় তখন বিভিন্ন ধরনের ভাষা বিজ্ঞানী বিভিন্ন ধরনের এই বিষয়ের উপরে যারা এক্সপার্ট তারা মিলেই এক একটা অভিধান বা ভাষা মানে ডিকশনারি ইয়া করেন একটা অর্থ কি হবে সেটা নির্ধারণ করেন আপনি যদি একটা মানে অবহেলার সুরে বলেন আরে ধুর ওরা অক্সফোর্ড ডিকশনারি কি লিখছে আমার কি তাতে এটা ভাই খুবই হাস্যকর করে এই ধরনের আচরণ খুবই হাস্যকর আসলে এই ধরনের আচরণটা মানে আপনি করতেই পারেন আপনি বলতেই পারেন আরে ধুর অক্সফোর্ড ডিকশনারি আপনি বলতেই পারেন যে আরে আইনস্টাইন ধুর আইনস্টাইন কিছু হইলো

না আমার কি। এইভাবে উড়িয়ে দেয় আসলে যায় না এটা মানে একটা বোকার মতো কাজ হয়ে যায় যাই হোক যেটা বলা আছে সেটা হচ্ছে প্রমাণ ছাড়া কোনো কিছু যখন মানুষ মানে মেনে নেয় সেটাকে বিশ্বাস বলে আপনি যখন আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কিসে বিশ্বাস করেন না ভাই সরি আমরা কোনো কিছুতেই বিশ্বাস করি না যে জিনিসের প্রমাণ নেই সেই জিনিসটা আমরা অবশ্যই বিশ্বাস করি না এবং মাতব্বর ভাই যেই মানে অনেক এক্সপ্লেন করলেন অমিত ভাই বললেন সেই জিনিসগুলা কিছু আছে সাইন্টিফিক থিওরি কিছু আছে ফ্যাক্ট আবার যে ফ্যাক্ট হতে হবে থিওরিকে যে ফ্যাক্ট হতে হবে তাও না সকল থিওরি থেকে কোনো ফ্যাক্ট তৈরি হয় না আবার ফ্যাক্ট থেকে ফ্যাক্ট হচ্ছে একটা অবজারভেশন সেখান থেকে হাইপোথিস আসে থিওরি আসে যেটা আমরা বলছি সেটা হচ্ছে যেই জিনিসের প্রমাণ আছে সেই জিনিস তো যেই জিনিস বৈজ্ঞানিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে সেই জিনিস তো আমাদের মেনে নিতেই হবে সেই জিনিস মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই এমন না যে আমি এটা বিশ্বাস করি আমি এটা মেনে নিই ওই জিনিসটাকে আমরা মেনে নিই যেটার পেছনে সাইন্টিফিক প্রুফ আছে সেটা সেটাকে আমরা মেনে নিই এখন বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা প্রতিষ্ঠিত সাইন্টিফিক থিওরি এটা হচ্ছে বিজ্ঞানের জগতে সবচেয়েতে যেই জিনিসটাকে সমীহ করা হয় সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেটা সেটাই হচ্ছে সাইন্টিফিক থিওরি সাইন্টিফিক থিওরির উপরে সায়েন্সের জগতে আর কিছুই নাই মানে এটা হচ্ছে চরম সীমা সায়েন্সের জগতে চরম সীমা হচ্ছে সায়েন্টিফিক থিওরি হ্যাঁ আপনি একটা সায়েন্টিফিক থিওরি যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি হ্যাঁ বিগ ব্যাং থিওরির ভিতরে নানা বিষয় আছে যেগুলো এখনো বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারে নাই ঠিক মতো করে সেটার জন্য আবার অন্য থিওরি তৈরি হচ্ছে অমিত ভাই সেটা বলেছেন কিন্তু সেই একটা সায়েন্টিফিক থিউরিতে পরিণত হতে হলে সেই জিনিসটার অসংখ্য অবজারভেশন লাগে অসংখ্য টেস্ট লাগে অসংখ্য এক্সপেরিমেন্ট লাগে এবং একটা কিছু ফিউচার প্রেডিকশন লাগে মানে ভবিষ্যতে কি ঘটবে সেইটা বলে দেয়া লাগে এই ঘটনা অসংখ্যবার ঘটেছে বিগ ব্যাং থিওরি সম্পর্কে যে ফিউচার প্রেডিকশনগুলো করা হয়েছিল সেই ফিউচার প্রেডিকশনগুলো অনেকগুলো অনেকবার মিলে গেছে এবং এটা বর্তমান সময় একটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব একটা সায়েন্টিফিক থিওরি সুতরাং এটাকে এটার পেছনে অবশ্যই অসংখ্য অসংখ্য এক্সপেরিমেন্ট আছে অসংখ্য অসংখ্য যুক্তি প্রমাণ আছে এই যুক্তি প্রমাণের সাপেক্ষে আমরা সেই জিনিসটাকে মেনে নিই কিন্তু ধার্মিকদের কাছে আসলে মানে এক্স্যাক্টলি কি আছে এক্স্যাক্টলি আছে হচ্ছে গিয়ে ছয় দিনে

কোনো প্রমাণ আছে না একটা ফোটা কোনো প্রমাণ নাই একটা ফোটা কোনো এভিডেন্স নাই হয়তো 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 সায়েন্স এখনো পর্যন্ত সেই লেভেলে উঠতে পারেনি হ্যাঁ এমনও হতে পারে যে আগামী সায়েন্সের যে ঠাকুরমার ঝুলি সম্পর্কেও একই কথা প্রযোজ্য তাহলে সায়েন্স হয়তো এখনো ঠাকুরমার ঝুলি যে সত্য রাক্ষস কোকল যে সত্য সেগুলো সম্পর্কে হয়তো সায়েন্স এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি অথবা মানে ব্রহ্মার অন্য থেকে যে অন্ডকোষ থেকে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আপনি কিছু পাচ্ছেন না কোনো জিনিস কোনো একটা সাবজেক্ট সম্পর্কে আহ তখন সেটাকে আপনি আহ কালো বলতে পারেন না সাদাও বলতে পারেন না অবশ্যই বলতে পারি কারণ আমাকে যদি এলাকার ন্যাংটা পাগল এসে বলে যে আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি আমি তখন তার কাছে সেটার প্রমাণ চাইবেন এটাকে সংশয় ডট কম এর বেশ কয়েকটা লেখা আছে লেখা হচ্ছে লজিক্যাল ফ্যালাসি বিষয় প্রযুক্তি বিষয় সেই লেখাটার ভিতরে এই জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে যে এই যুক্তিটা কেন সত্য নিরূপণের কোন মাপকাঠি হতে পারে না আপনি যদি দাবি করেন এই জিনিসটা আসলে মাতোপুর ভাই শুরুতেই অনেক অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করছিলেন কিন্তু আপনি সেই জিনিসটা বুঝতে পারেন নাই এই কারণে আবারও একটু বলছি যে এটাকে বলা হয় যে আমি যদি দাবি করি যে গতকাল রাতে আমি মঙ্গল গ্রহে ঘুরে এসেছি এবং মঙ্গল গ্রহে ঘুরে এসে আমি মানে ওইখানে একটা টং এর দোকান আছে সেখানে আমি বসে চা চাহিড় ফুকেছি অনেকক্ষণ ফুকে টুকে চলে এসেছি রাতের রাতের রাতি তো এই কথাটা যখন যদি আমি আপনাকে বলি আপনি নিশ্চয়ই সেটাকে বলবেন না এবার মিথ্যা বলছে এটা পাগল এই লোক পাগল এই লোকের

আমি আমার হাসি পাচ্ছে কারণ আমার হাসি পাচ্ছে এই কারণে কারণ হচ্ছে আমার আহ হচ্ছে খুব পরিচিত কয়েকজন আছেন আহ যারা যারা হচ্ছে এরকম আসলে কোনো ধর্ম এই তথাকথিত কোনো ধর্মে বিশ্বাস করে না কিন্তু তাদের কথা আচরণ

আমাদের আচরণ নিয়ে ঠিক আছে আমার কথাটা শেষ করবে আমার কথাটা শেষ করবে আমার কথাটা শেষ করি আমি বললাম মাঝখানে আপনি মাঝখানে বারবার বারবার কথা বলছেন এবং আমার আপনাদের কথার সময় তো আমি চুপ না ওই যে এক ভাই হচ্ছিল ও ভাই আমি সেখানে দেখেন এখনো এখনো দেখেন আমার কথার মাঝখানে আপনি কথা বলছেন এটা তো একটা ভদ্রতা হতে পারে না এটা অত্যন্ত বিরক্তিকর ঠিক আছে বলেন আচরণ এটা অত্যন্ত বিরক্তিকর আচরণ আমি বারবার আপনাকে বলছি যে আপনি আমার কথার মাঝখানে কথা বলেন না আপনি বারবার কথা বলে যাচ্ছেন এবং মানে হাসতেছেন আপনি প্রয়োজনে আপনার ভিডিওটা অফ করে দেন আপনি যদি বেশি হাসি পায় আপনি ভিডিওটা অফ করে দেন তাহলে অফ করে হাসেন মিউট করে হাসেন নিজেকে মিউট করে রাখেন আপনি সেটাও করছেন না এটা একটা অভদ্র আচরণ অসভ্য আচরণ ভাই এবং আপনি দাবি করছেন আমরা আপনার সাথে অসভ্য আচরণ করছি বা এটা মানে খুব চমৎকার খুব চমৎকার ব্যাপার আমি আপনাকে যেটা বলছিলাম আবারও আপনি মাঝখানে কথা বললেন আপনি আবারও মাঝখানে কথা বললেন আপনি আবারও মাঝখানে কথা বলছেন শেষ আপনি নিজেকে মিউট করে রাখেন তাহলে আপনার এটা কি আপনার অভ্যাস যে আপনি মানে একজনের কথা মাঝখানে পট করে কথা বলে ফেলেন এটা আপনার অভ্যাস টপিক

এই যে আমাদের আমরা যে নানা ধরনের রূপকথার গল্প শুনি যে পৃথিবী একটা কচ্ছপের উপরে আছে এবং কচ্ছপটা যখন নড়াচড়া করে তখন পৃথিবীতে ভূমিকম্প হয় তাহলে এমন তো হতে পারে ভবিষ্যতে বিজ্ঞানীরা এটা জানতে পারবে যে পৃথিবী আসলে একটা কচ্ছপের উপরে আছে তাহলে কি আমরা এটাকে এটাকে কোনো একটা আহ সামান্যতম হলেও ভ্যালিড কোন কথা বলে আমরা মনে করব না আমরা মনে করব না এরকম অসংখ্য অসংখ্য কথাবার্তা আছে অসংখ্য অসংখ্য গাল গল্প আছে পৃথিবীতে রাক্ষস উক্ষোষ আছে আমরা ছোটবেলা থেকে যে যে রূপকথা গল্পগুলো পড়েছি এগুলো অসংখ্য অসংখ্য আমরা পড়েছি কিন্তু আমরা দেখেছি যে এইগুলো যেগুলা পেছনে কোনো যুক্তি নাই সেগুলা সেগুলাকে মেনে নেওয়ার কোনো কারণও নাই তো এই যে আপনি যে বলছেন যে মানে যে যুক্তিতে ভবিষ্যতে যদি কোরআন কোরআনের যে কথাগুলা বলা আছে কোরআনের যে হাস্যকর হাস্যকর কথাগুলা কথাগুলা বলা আছে যেগুলা ইনফ্যাক্ট ইতিমধ্যে ভুল প্রমাণিত হয়েছে অসংখ্য অসংখ্য বার ভুল প্রমাণিত হয়েছে সেগুলো আবার বিজ্ঞানীরা ভবিষ্যতে আবার যদি জানতে পারে ওগুলাই সত্য ছিল তাহলে কি হবে যদি পৃথিবী জানতে পৃথিবীর বিজ্ঞানীরা জানতে পারে পৃথিবী সমতল ছিল পৃথিবী আসলে সমতল আমরা একটা ফ্ল্যাট আর্থে বসবাস করি এটা যদি বিজ্ঞানীরা বের করে তখন কি হবে তাই তখন তখন যদি হয় তখন যদি সেটা প্রমাণ পাওয়া যায় তখন সেটা আমরা মানবো শুধুমাত্র এর এক মুহূর্ত আগে আমরা সেটা মানবো না সেটাকে আমরা বাতিল করে দিব সেই ধরনের কথাকে নিয়ে আমরা একটা হাসাহাসি করতে পারি যেমন মুফতি ইব্রাহিমদেরকে নিয়ে আমরা একটা হাসাহাসি করি কিন্তু এই হাসাহাসি ছাড়া তাদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ ভাই মাতবর ভাই আপনি বলেন এবার আর বোধ অনেকে অপেক্ষা করছেন ওনাদেরকে একটু সুযোগ দিয়ে মাতবর ভাই মাতু ভাই কি আছেন হ্যাঁ ভাই আসি আমি আমি যেটা ওনাকে মানে কি বলবো আচ্ছা অমিত ভাই কথা শুনিনি একটু আচ্ছা আমি একটা জিনিসই ওই তারিফ ভাইকে বলতে যাচ্ছিলাম যে এই একটা মানে দেখুন পসিবিলিটিস অনেক কিছুই থাকতে পারে প্রবাবিলিটিসও অনেক কিছুই থাকতে পারে যখন একটা হাইপোথিস দেওয়া হয় সেই হাইপোথিসের এগেনস্টে একটা অল্টারনেট হাইপোথিসের অল্টারনেট হাইপোথিসও দেওয়া হয় এবং এই অল্টারনেট এর কাজ হচ্ছে যে হাইপোথিসটা আপনি দিয়েছেন তার ঠিক বিপরীতে বা তার রকম অন্য অনেক হাইপোথিস তৈরি করা এখন আপনি যে কথাটা বললেন যে একদিন হতে পারে যে মানুষ হয়তো এত উন্নত হয়নি মানুষ এরকম হয়েছে যে সেই জিনিসগুলো বুঝতে পারছে না কিন্তু দেখুন আহ ধরুন হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে পৃথিবী কতদিনে তৈরি হয়েছে বা মহাবিশ্ব কতদিনে তৈরি হয়েছে বিভিন্ন ইয়েতে বিভিন্ন রকম বললো ধরুন হিন্দু ধর্মে বললো মানে ইট জাস্ট ক্রিয়েটেড ওয়াজ্ট্রিয়েটেড মানে একই সাথে সবকিছু একসাথে তৈরি হয়েছে কেউ বললো ছ দিনে কেউ বললো আট দিনে কেউ বললো দশ দিনে আপনি সেইগুলোর এগেন্স্টে কোন রকম প্রুফ পেলেন না তখন সেই যে হাইপোথিস গুলো সেইগুলোকে নাকচ করাই কি ভালো নয় আপনার কি মনে হয় এবং সেই কারণে সেই গুলো নাকচ হয়েছে বুঝেছেন এরকম নয় যে সেগুলোকে টেস্ট করা হয়নি সেইগুলোকে ভাবা হয়নি সেগুলো দে ডিড নট গিভ এনি থট অন ধোজ দে হ্যাভ গিভেন একটা সময় ছিল যখন মনে করা হতো এই মহাবিশ্বটা এরকম ভাবেই চিরকাল ছিল তারপরে দেখা গেল যে না এরকম ভাবে ছিল না কথা কথা একটা ঘটনার যেখানে মনে এই মহাবিশ্ব এক জায়গায় কেন্দ্রীভূত ছিল তারপর সেখান থেকে সেখান থেকে ওইগুলো সম্প্রসারিত হচ্ছে যেমন সেটা হয়েই চলেছে দেখুন এইখানে এসে তো ধর্মের একটা কাছেই চলে এলো যে ধর্ম বলেছিল যে হ্যাঁ সত্যি মানে ধর্ম এই কথাটা তো বলেই যে মানে এক সময় শুরু হয়েছে এর একটা শুরু আছে তাহলে এরকম তো সত্যটা সত্য যেটা সেইটাকে অ্যাকসেপ্ট করতে কোনো বাধা নেই ধর্ম বলেছে বলে যে সত্যকে ফেলে দিতে হবে সেরকম ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যেখানে যুক্তি প্রমাণ আছে সেই জিনিসগুলোকে আমরা মানি যেগুলো যুক্তি প্রমাণ নেই সেই জিনিসগুলোকে আমরা মানি না

একদম ছোটবেলা থেকে এই জিনিসটা লক্ষ্য করছি দেখে আসছি ছোটবেলা থেকে অভিজ্ঞ অভিজ্ঞতা আছে আসলে লক্ষ্য লক্ষ অভিজ্ঞতা আছে আসলে ছোটবেলা থেকে যে মুমিন ভাইদের যারা মুসলিম বা যারা ধর্ম তাদের একটা টেন্ডেন্সি থাকে যে কিভাবে নাস্তিককে অপমান অপদস্থ করা যায় কিভাবে তাদেরকে মানে ছোট করা যায় কিভাবে তাদেরকে গালি দেওয়া যায় অনেকে ভদ্রভাবে এই কাজটা করে অনেকে অভদ্রভাবে এই কাজটা করে আমার প্রোফাইলে ঢুকলে আপনি দেখবেন অসংখ্য ব্যক্তি আমাকে আমার বউকে আমার দুই বছরের শিশু বাচ্চাকে পর্যন্ত আমার বাচ্চাকে নিয়ে পর্যন্ত প্রতিদিন এত নোংরামি তারা করে এবং এত জঘন্য জঘন্য কথা তারা বলে আমার বাচ্চাটা মানে আমার বাচ্চাটা আমার বাচ্চাটা আমার পিঠের উপর উঠে খেলছে পিঠের উপর উঠে লাভ দিচ্ছে সেটাকে নিয়ে তারা বানিয়েছে আসিফিন তার বাচ্চাকে সমকামিতা শিক্ষা দিচ্ছে পিছন থেকে এইগুলা করানো শিক্ষা শিখাচ্ছে এইগুলো নিয়ে অসংখ্য অসংখ্য ট্রল অসংখ্য অসংখ্য ইয়ামি প্রতিদিন আমার দেখতে হয় আমাদের দেখতে হয় শুধু যে আমাকেই দেখতে হয় তা না এখানে যারা আছেন অনেকেই দেখতে হয় এই জিনিসগুলা কারণ কারণ কি কারণ হচ্ছে আমরা যেটা মনে করি আমরা যেটা মানে যে যে জিনিসটা আমরা আমাদের পড়ালেখা থেকে আমাদের জ্ঞান থেকে আমাদের অভিজ্ঞতা থেকে বুঝি সেই কথাটা আমরা অকপটে বলে দিই আমরা যেটাকে খারাপ মনে করি সেটাকে খারাপ বলি যেটাকে ভালো মনে করি সেটাকে ভালো বলি এই কারণে আমাদের এই জিনিসগুলো প্রতিদিন সহ্য করতে হয় প্রতিদিন শুনতে হয় এরপরেও এরপরেও ভাই আপনারা মানে মানে তারপরে আপনাদের সাথে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে কথা বলার জন্য যতটা সম্ভব ভদ্রভাবে কথা বলার জন্য ভদ্রতা বজায় রাখার জন্য কিন্তু কন্টিনিউসলি বছরের পর বছর ধরে আপনারা মানে আপনাকে আমি বলছি না ব্যক্তিগত ভাবে আপনাকে বলছি না কিন্তু বছরের পর বছর ধরে এত নোংরামি আমাদের সাথে করা হয়েছে এবং শুধু যে নোংরামি তাই কিন্তু না আমার কাঁধে আমার পিঠে নয় বার চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে এবং আমাকে এখন যদি আমাকে কখনো বাংলাদেশের কোনো এই যে মুমিনরা যদি আমাকে কখনো খুঁজে পায় আমার কিন্তু এক টুকরা মাংস মানে ওই জায়গায় পরে থাকবে না এক একজন এক এক টুকরা করে নিয়ে যাবে বাসায় আল্লাহ নামে আল্লাহ একবার বলে আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে সেখানে মানে কুটি কুটি করে কাটবে তো এগুলার পরেও আমরা যথেষ্ট ভদ্র ভাবে কথা বলি কিন্তু তারপরে মানে আমাদের এই অভিযোগ এসে শুনতে হয় ভাই আপনাদের মানে আচরণ ভালো না আপনারা মুমিনদের সাথে ভালো আচরণ করেন না আমরা ভালো আচরণ করি না আমরা ভালো আচরণ করি না আমরা এত কিছু সহ্য করেও আমরা যে তাদের সাথে কথা বলি এটি তো অনেক মানে বিরাট ব্যাপার এটি তো অনেক বিশাল ব্যাপার আমাকে এসে লাইভে এসে যে আমাকে আমি প্রতিদিন করে হুমকি পাই আমার বউকে তারা ধর্ষণ করবে সেটা বিস্তারিত ভাবে বর্ণনা করে তারা লিখে পাঠায় এরপরও আমি তাদের সাথে ভদ্র ব্যবহার করি এরপরও আমাদের শুনতে হয় যে আমরা খারাপ ব্যবহার করি আমরা আমাদের আচরণ আমরা আমাদের থেকে অমুকে ভালো অমুকের থেকে তমুকে ভালো ভাই আপনার কথা আপনার থেকে অমুকে অনেক ভালো ভালো নাস্তিক অমুকে আমারও ভাই নাস্তিক বন্ধু আছে কিন্তু তারা অনেক ভদ্র আপনি অনেক খারাপ

তো ঠিক আছে তারিফ ভাই তাহলে ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা রইল আমি আশা আসবেন সাথে কথা হবে শুভরাত্রি তালহা ভাইয়ের সাথে কথা কথা বলবো বলার আগে আমি একটা নিউজ ভাইদের জন্য আমি আলজাজিরা দেখাচ্ছি কিন্তু বাংলাদেশ নিউজ পেপারে যেমন ঢাকা ট্রিবিউনে বাংলা টিভি আরো কথা কথা দেখলাম সেখানেও প্রচারিত হয়েছে বাংলা খবরও পাবেন সার্চ করলেই যে শুকুরের মাংস খাওয়ানো হচ্ছে মুসলিমদের জোর করে চায়নাতে আহ আমি দেখতে চাচ্ছিলাম চাইনিজ এম্বাসির দিকে লক্ষ্য করে মিছিলটা আমি দেখতে চাচ্ছিলাম চাইনিজ ফোনগুলোকে ভেঙে ফেলার পোস্ট ভিডিও ছবি আমি দেখতে চাচ্ছিলাম চাইনার প্রোডাক্ট বয়কট করার হুংকার হুঁশিয়ার সাবধানী সমৃদ্ধ হ্যাশট্যাগ বয়কট চায়না আমি দেখতে চাচ্ছিলাম হচ্ছে চাইনিজ প্রোডাক্ট ইউজ করব না আর বইরা গেলেও এই ধরনের মানে বোল্ড বক্তব্য এবং চাইনিজরা যতই আমাদের সাথে এরকম করুক আমার লুঙ্গি আরও টাইট করে ধরে থাকবো আমি চাইনিজদেরকে বয়কট করবো এই ধরনের মুমিন ভাইদের যারা বই লেখে সেই সব মুমিন লেখক ভাইদের আমি বক্তব্য শুনতে চাচ্ছিলাম লাইভ এর মধ্যে তাদের বক্তব্য গুলো শুনতে চাচ্ছিলাম দেখি কয়টা মুসলিম আছে কয়জন আছে চায়নার কোনো কিছুকে বয়কট করতে পারে ফ্রান্সের তো একটা প্রোডাক্টের দাম হাজার হাজার লাখ লাখ টাকা সেগুলো তো বয়কট করা খুবই সহজ আমি একটু দেখতে চাচ্ছিলাম চাইনিজ প্রোডাক্ট কে কয়টা বয়কট করে দেখি কে কটা ফোন ফেলে দেয় কে কটা আহ টেলিভিশন ফেলে দেয় কম্পিউটার ফেলে দেয় এমনকি কয়েক কে কটা ব্রাশ ফেলে দেয় কে কয়টা টয়লেটের যে এই প্যানটা সেইটা ফেলে দেয় মানে এমন কোনো জিনিস নেই যেটা চাইনার যেটার সাথে জড়িত নেই দেখতে চাই কোন 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 জিনিসটা ফেলে দেয় মুসলিমরা এটাই বলার ছিল